সবাইকে বেশ আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসছি রাজশাহী জেলা ঝলমলে হাটে। আজকে জানাবো আপনাদের পাটের বাজার দর। আজকে তারিখ হচ্ছে 3 নভেম্বর 2022 সাল। তো চলুন আজকে জেনে নিই কেমন বাজার দর যাচ্ছে। পাটের কোয়ালিটির উপরেই দাম। তো এখানে একটা ভালো মানের পাট দেখছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভাই পাট কি দাম হচ্ছে? আপনার ব্যবসা 2700 করে কিনা হয়েছে না? তো যে পাটটা দেখছেন এটা 2700 টাকা মনে আজকে কিনেছে বাজারে। তো পাটের কালারটা ভালো মানেরই আছে। আর এই যে পাশে আর একটু পাট আছে। আসসালামু আলাইকুম ভাই, বিক্রির জন্য নিয়ে এসছেন? কেমন দাম হচ্ছে আজকে? 2200-2300 দাম হচ্ছে। তো এই যে পাটটা দেখছেন এটা 2200-2300 করে বাজার দরে আজকে দাম হচ্ছে। তো গত হাটের চাইতে বাজার কি আজকে কম গেছে না বেশি গেছে ভাই? বাজার কম চাচ্ছে। আসসালামু আলাইকুম, গত হাটের চাইতে বাজার কম যাচ্ছে না? আগে তো আপনার 3000 টাকা নিয়ে গেছে, এবারে 2700। মানে 3000 আগে বিক্রি করেছিলেন, আজকে 2700 বিক্রি করলেন, তাহলে বাজার তো কম। তো দর্শক, পাটের বাজার তো একটু কমছে, দেখা যাচ্ছে মনে হয় 200-300 টাকা করে কমে গেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আজকে কি নাম কিনলেন পাট ভাই? আজকে উপর বাজার 2750, উপর ছিল না, উপর ছিল না ওটাই ছিল আজকে বাজার, তাই না? আর নিম্ন বাজার কেমন ছিল আজকে? নিম্ন বাজার 2200 না? 2200 নিচে নাই, নিম্ন বাজার 2200 টাকা। তো বাজার তো আগের চাইতে অনেক কম পাটের। আপনারা তো সরাসরি এগুলা মেল রেট করেন, কোনো টাকা সাপ্লাই দিতে পারতেছেন? হ্যাঁ, পাট কিনলে তো পাটির টাকা ব্যবসায়ীদের দেওয়াই লাগবে। তো দর্শক শুনলেন, আসলে দেশের প্রেক্ষাপট ভালো না, এই কারণে পাটের বাজারটা দিনকে দিন কমে যাচ্ছে। তো আজকে এই ছিল আপনার ঝলমলি হাটের সর্বোচ্চ উপর বাজার 2750 টাকা ছিল, আর নিম্ন বাজার শুনলেন 2200 টাকা।